ফানি। আজকে ঘোষণ কোম্পানিতে, অ্যাকচুয়ালি আজকে ঘোষণ কোম্পানিটা ঘোষণ গঙ্গোপাধ্যায়, আমার সঙ্গে সুনীলদা রয়েছেন, যার প্রায় ব্র্যান্ড নেম সুনীলদা হয়ে গেছে এখন, সুনীলদা বলি চেনেন সবাই, সুনীলদা গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। এবং আমরা ভাবছিলাম আজকে, যেহেতু আমি মনে করি সুনীলদা হচ্ছেন আমার কাছে কলকাতা শহরের একজন ক্রনিকলার, কলকাতা শহরকে নিয়ে সুনীলদার মতন কলকাতা শহরকে অনেকটা চিনিয়েছেন সুনীলদা, আমরা যদি আড্ডার বিষয়টা সেটা রাখতে পারি, দেখা যাক সেখান থেকে কোথায় গিয়ে পৌঁছানো যায়। এটা তো সত্যি আমাদের একটা, আমাদের এই যে ইতিহাস বিস্তৃত বাঙালি এবং আমাদের গল্পকথায় প্রায় পুরো জিনিসটা চিনিয়ে দেওয়া, ওই সময়টার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এবং এটা তো আমরা একদম একটা রুদ্ধশ্বাস একটা উপন্যাসের মতন করে পড়েছি, আমরা ওই সময়টার সঙ্গে বড় হয়েছি। এবং হয়তো যেটা ওই তুমি যখন সেই সময় লিখতে শুরু করেছো তখন এটা এমন একটা ফর্মেটিভ বয়স আমাদের, যে আমরা রেসপন্ডও করেছি এটার সঙ্গে খুব সুন্দর করে, এবং আমাদের মনে হয়েছে যে যখন আমরা ইতিহাস পড়েছি তখন যদি এরকম করে কেউ আমাদের লিখে দিত। রণজিৎ গুহ বলে একজন বিখ্যাত ইতিহাসবিদ আছেন, বিদেশে থাকেন বহু বছর ধরে, তুই আমাদের কি হলো আমরা এত ইতিহাস নিয়ে লিখলাম টিখলাম, লোকে বেশি পড়ে না, আর তুমি যেই গল্প করে চলে বললে আর সবাই পড়তে লাগলো। তারপর উনি বললেন যে এখনকার ইতিহাস বোধ এইভাবেই লেখা উচিত। আর উনি দেখুন, আমি তো ইতিহাসের কী বলবো নভিস, আমি তো সেরকমভাবে গবেষণা করিনি এমনভাবে, বই পত্র অনেক পড়েছি যা হাতের কাছে এসছি, পেয়েছি লাইব্রেরি থেকে কাজ করেছি, কিন্তু সেরকম একটা সাংঘাতিক ইতিহাসের কিছু নতুন তথ্য দিলাম এবং তো আমার কাছে কিছু নেই, বলে না কিন্তু ওই গল্পটাই আসল, ওই গল্পটাই লোকে চায়। ঠিক, কিন্তু এটা যে তুমি বলছো যে তুমি, আমি ইতিহাস পড়িনি, বা তোমার একটা ফুল টাইম দেশপত্রিকা তোমার কাজ, তোমার নানান লেখালেখি, এবং তুমি তো শুধু তখন কেবল ওই দুটো উপন্যাস লিখেছো তা না, তুমি কবিতা লিখেছো, তুমি কৃত্তিবাস চালিয়েছো, তো কিছু তার মধ্যে সত্যি তুমি অত ওই ওই লেখার ধারাবাহিকতাটা কী করে পেলে? আমার কী জানো তো, আমি যদিও আমি তো বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি তো সায়েন্স পড়েছি, আমি এসব পড়িনি তো, আচ্ছা, কিন্তু আমার একটা নেশা ছিল এই ঊনবিংশ শতাব্দীর এই সমস্ত বাংলার ইতিহাস বা রামমোহন থেকে আরম্ভ করে দ্বারকানাথ দেবেন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত এদের জীবনী বা এদের সম্পর্কে পড়তাম, তাছাড়া আমার মধ্যে একটা ধর্ম জিজ্ঞাসা ছিল। আচ্ছা আচ্ছা, আমি একটা ব্রাহ্মণের বাড়ির ছেলে, পুজো আচ্ছা এইসবই দেখেছি, কিন্তু মন থেকে এগুলো কখনো মানতে পারিনি। আচ্ছা, তখন আমি এটা খুঁজছিলাম যে ধর্মটা কি কি করব। এটা কোন সময়? এটা তখন আমার ছাত্র বয়স। ওকে ওকে, তো তখন আমি ভাবলাম যে এই এদের জীবনী পড়ে যে বাহ, ব্রাহ্ম ধর্মটা তো খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, আমি ব্রাহ্ম হই না কেন, কিন্তু ব্রাহ্ম ধর্ম যে বহুদিন পিছিয়ে গেছে, আগে হয়ে গেছে, ওটা আমার খেয়াল নেই। আমি তখন করলাম কি, একটা তোমার এই কর্নওয়াল স্ট্রিটে ব্রাহ্ম সমাজ লাইব্রেরি আছে একটা, আচ্ছা, সেখানে আমি পড়তে যেতাম আর বিনা পয়সার লাইব্রেরি। আচ্ছা আচ্ছা, তো সেখানে একটা বৃদ্ধ লাইব্রেরিয়ান ছিলেন, তো তাকে আমি গিয়ে বললাম যে দেখুন আমি ব্রাহ্ম হতে চাই, ব্রাহ্ম হতে গেলে কী করতে হবে। আচ্ছা, সে ভদ্রলোক কী ভালো, তোমায় কী বলবো, তিনি আমাকে বাঁচিয়ে দিলেন বলা যায়। তিনি আমাকে বললেন যে ব্রাহ্ম হতে চাও ঠিক আছে, কিন্তু এত ব্যস্ততার কী আছে, আর একটু অপেক্ষা করো, আর একটু পড়াশুনো করো, দু তিন বছর যাক, এখন যখন তোমার মনে ইচ্ছাটা হয়েছে দু তিন বছর পরে তুমি বরঞ্চ আবার এসো আমার কাছে। আচ্ছা আচ্ছা, দু তিন বছর পরে আমার কোনো ধর্মের প্রতিই বিশ্বাস চলে গেল। ভদ্রকে আমি বাঁচিয়ে দিয়েছেন কিলেন। বুঝতে পারছি, তার মানে তোমার কলকাতাটাকে নিয়ে খোঁড়ার কাজটা শুরু হয়ে গেছে তখন, ওইটা তখন মাথার মধ্যে ছিল বুঝলে। তারপরে যদি আমার লেখালেখির কথা বলতে হয় তাহলে একটা কথা বলবো যে আমি তো গদ্যতে হঠাৎ এসেছিলাম, আগে কবিতা দিয়ে শুরু করেছিলাম, আমি ভেবেছিলাম কবিতাই লিখে যাবো সারা জীবন, এমনকি আমার ছাত্র জীবনের স্বপ্ন যদি কি জিজ্ঞেস করো কবি, তো স্বপ্ন ছিল যে এই কোনো একটা মফস্বলের কলেজে বড় জোর যদি চাকরি পাই যথেষ্ট, আর জীবনে যদি তিন চারখানা ছোটো ছোটো কবিতার বই বেরোয় এই তো যথেষ্ট। আমি তো একটা সময় এখানে যা চাকরি টাকরি করতাম, টিউশনি করতাম, সব ছেড়ে ছুড়ে আমেরিকায় চলে যাই, হ্যাঁ, একটা স্কলারশিপ পেয়েছিলাম। তারপরে তখন আমি অবিবাহিত, সেরকম পিছু টান ছিল না, তারপরে আমেরিকায় গিয়ে সিক্সটিজে, তখন 63-64 থেকে যাওয়ার অজস্র সুবিধে,
ইমিগ্রেশনের সমস্যা ছিল না, কিন্তু আমার মন টিকলো না, দেখলাম যে সব আছে এখানে কিন্তু বাংলা ভাষায় লেখালেখি করতে ইচ্ছে করে। রাত্রিবেলা ওই একটা কবিতা, ছোট্ট কবিতা লিখলে মনে যে শান্তি পাই, এখানে এত মদ খেয়ে বান্ধবীদের সঙ্গে ঘুরে ফিরে ওটা পাই না। তোমার কি গিন্সবার্গের সঙ্গে আলাপ ওই সময়? তার আগে থেকেই গিন্সবার্গের সঙ্গে কলকাতায় আলাপ, ওকে ওকে, তার আগেই আলাপ হয়েছিল। তো যাই হোক, তো আমি দেখলাম যে না, আমি ফিরে যাব। অনেকে আপত্তি করেছিল, বারণ করেছিল, বলে এই কলকাতায় গিয়ে কী করবে, বেকার হবে, অমুক হবে, তমুক হবে। তা ফিরে এসে একদম কাঠ বেকার। আচ্ছা, উপার্জন নেই, বাড়িতে মা, ছোটো ছোটো ভাই বোন রয়েছে, আমেরিকা থেকে টাকা পাঠানো সহজ ছিল। হ্যাঁ, এখানে কী করি? তখন আমি আরম্ভ করলাম খবরের কাগজে নানা রকম নামে গদ্য টদ্য লেখা। আচ্ছা, আমার তো অনেক ছদ্মনাম, হ্যাঁ, সব তখন শুরু হলো আর কি। একই নামে বারবার লিখলে লোকে যদি বিরক্ত হয়, বুঝতে পারছি, তাই নানা রকম ছদ্মনাম। তারপরে সাগরদা হঠাৎ বললেন যে তুমি উপন্যাস লিখবে, আমি আকাশ থেকে পড়লাম। উপন্যাস সে আবার কী করে লিখতে হয় রে বাবা? আমি রমাপদবাবুকে জিজ্ঞেস করি, আচ্ছা রমাপদবাবু, উপন্যাস লিখতে গেলে চ্যাপ্টার কী করে ভাগ করতে হয়, কোথায় কোথায় থামতে হয় এসব? তারপরে সাগরদা বললেন যে না, তোমায় লিখতে হবে। সেই বছর থেকেই সাগরদা প্ল্যান করেছিলেন, আগে দেশ পত্রিকাতে একটা উপন্যাস বের হতো, ওকে, ওই প্রেমেন্দ্র মিত্র কি বনফুল কি এসব বড় তারাশঙ্কর এদের। সেই বছর থেকেই সাগরদা ভেবেছেন তিনটে উপন্যাস বের করবেন, একটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, একটা হচ্ছে সমরেশ বসু। কী কী বেরোচ্ছে তখন তোমার সঙ্গে? আর আমার, আমি হচ্ছি তরুণতম, বুঝলে, এই তিনজন। হ্যাঁ, আমি তো আত্মপ্রকাশ, আত্মপ্রকাশ। আর সমরেশ বাবুর কি? সমরেশ বসু মানে বিবর বা তার কাছাকাছি, ওর মধ্যে কাছাকাছি কোনো একটা। আচ্ছা, তারপরে আর প্রেমেন্দ্র মিত্রর মনে নেই এখন নামটা, মনে নেই, প্রতিধ্বনি ফেলে এই নামটা লিখেছিল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তা আমি তো খুব মাথা চুলচে ছিলাম, জুড়ে বাবা উপন্যাস লিখবো কি করে। আর সেটা সাগরদা বলেছেন জুন মাসে, কোনো মানে আর তো সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা, পুজোর সংখ্যা বেরোয়। তো যাই হোক, তা আমি কি করে কি লিখবো কি লিখবো রে বাবা, উপন্যাস কি করে লিখবো, মহা ঝামেলা, কি বিপদে পড়লাম, এসব হাসতাটা ছিল। আবার একটা মনে মনে লোভও ছিল যে উপন্যাস লিখবো, একটু বেশি টাকা পাওয়া যায়, টাকার তো খুব দরকার। আর বেশি দিন ধরে? হ্যাঁ, নাকি ও পুজোর সংখ্যা ধারাবাহিক তো নয়, ওকে, সরি। তো আর সাবজেক্ট কি লিখবো সেসব ভাবছি, প্লট কোথায় পাবো। তখন আমার মনে পড়লো যে আমেরিকাতে যখন আমি ওই অ্যালেন গিন্সবার্গ টিন্সবার্গের ওদের সব আড্ডায় ঘুরতাম, তখন জ্যাক কেরুয়াকের সঙ্গে দেখা হয়েছিল। তো জ্যাক একদিন কথায় কথায় বলেছিল যে শোনো, উপন্যাস লেখা খুব সোজা, এখন তাই নাকি? তুমি কী করবে উপন্যাসটা, কী করে লিখবে? তুমি জীবনের একটা তারিখ ভাববে, এই ধরো 23শে মার্চ, হ্যাঁ, 1964, তখনকার কথা হচ্ছে, সেই দিন তুমি কী করছিলে? যদি তুমি মনে করতে পারো যে সেদিন তুমি একটা বাস স্টপে দাঁড়িয়েছিলে, তুমি সেখান থেকে আরম্ভ করবে যে বাস স্টপে একটা ছেলে বা তুমি দাঁড়িয়ে আছে, তো সে বাসে উঠলো, বাসটা কোথায় যাচ্ছে, ওইভাবে দেখবে গল্প হয়ে যাবে। এটা যখন ওইটা আমার মাথার মধ্যে ছিল, যখন আমি উপন্যাস লিখবো তখন বললো তাই তো, জ্যাক কেরুয়াক এটা বলেছিলো, ট্রাই করলে তো হয়। তাহলে অমুক রাত্রিরে আমি কোথায় ছিল এটা মনে পড়লো, আরম্ভ করলাম সেখান থেকে লিখতে। এবং আস্তে আস্তে একটা ফর্ম পেয়ে গেলে, আস্তে 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 আস্তে, এবং আমি একটা এক্সপেরিমেন্টও করলাম বলা যেতে পারে। সাধারণত বাংলা ভাষায় যেটা হয় না, সেটা হচ্ছে নায়কের নাম দেওয়া হলো সুনীল। আচ্ছা আচ্ছা, সুনীলই সব কিছু করছে, সে মদ খেলছে, জুয়া খেলছে, হ্যাঁ, এমনকি ওই সব পাড়াতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো বাংলা গল্পে হতো না, হ্যাঁ, তো যাতে ব্যাপারটা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়। আচ্ছা, পরবর্তীকালে আমার যখন বিয়েটিয়ের ব্যাপার হয়, তখন একটা মেয়ের সঙ্গে প্রণয় টনয় হলো, সবই হলো, তো মেয়েটার বাড়ির মানে লোকেরা ওর দাদা সেই আত্মপ্রকাশটা পড়ে ওরে বাবা এরকম ছেলে নাকি, হুবহু সবই সত্যি ভেবে ফেলেছে। এই যে আত্মপ্রকাশ লিখলাম, তারপর অরণ্যের দিন রাত্রি লিখলাম, প্রতিদ্বন্দ্বী লিখলাম, এগুলো সবই নিজের জীবনের ঘটনা, ওই জ্যাক কেরুয়াকের কথা মেনে। তার জীবনের ঘটনা লিখতে 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 হঠাৎ একসময় মনে হলো আর কত লিখবো, নিজের জীবনের ঘটনা তো শেষ আছে, বা লোকের কাছে একঘেয়ে লাগতে পারে। তখন আমি ভাবলাম যে
এবার একটা অন্যদিকে দৃষ্টি দেওয়া উচিত। তখন আমি ওই যে আমার 19th century ইতিহাস পড়ার অভিজ্ঞতা ছিল বাচ্চা বয়সে, সেগুলো মনে এসে গেল। আমি তখন কফি হাউসে গিয়ে বিভিন্ন বন্ধুকে বা অল্পবয়সী ছেলেদের জিজ্ঞেস করতাম যে আচ্ছা বলতে পারো বিধবা বিবাহ প্রথম কে করেছিল, মানে আইনটা নয় প্রথম কোন ব্যক্তি করেছিল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।